আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যারা আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ট্রেনে করে ট্রাভেল করতে চাই, সেক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব, একদম টিকিট কাটার সময় থেকে একদম ট্রাভেল করার ওই দেশে পৌঁছানো পর্যন্ত। সো কথা বাড়াবো না, চলে আসি একদম মেইন ভিডিওতে। আপনি যখন বাংলাদেশ থেকে টিকিট কনফার্ম করবেন বা টিকিট কাটবেন, যেটাই আপনি বলেন না কেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই যাওয়ার সময় আপনি যাবেন হচ্ছে আপনার আপনি যেই জেলাতে আছেন বাংলাদেশে, সেই জেলার ট্রেন স্টেশন যেটা বা রেলওয়ে স্টেশন যেটা, আপনি সেখানে যাবেন। যাওয়ার পরে আপনি কলকাতাতে বা আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানকার বা যেই স্টেশনে নামতে চাচ্ছেন সেখানকার টিকিট কনফার্ম করবেন। কনফার্ম করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে অবশ্যই আপনি আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, যাদের একাধিক পাসপোর্ট সবগুলো পাসপোর্ট নিয়ে যাবেন। পাসপোর্টের ফটোকপি থাকলে হবে না, বা পাসপোর্টের ছবি সাথে আছে বা ভিসার ছবি তুলে নিয়ে গেছেন, এরকম করলে হবে না। আপনাকে অবশ্যই মেইন পাসপোর্টটা সাথে রাখতে হবে। যদি কোনো কারণে এমন হয় যে আপনি যাচ্ছেন এবং আপনার সাথে আপনার ফ্যামিলি যাবে বা বন্ধুরা যাবে, রিলেটিভস যাবে, যেই যাক না কেন, যেই কয়জনের টিকিট আপনি করবেন সেই যারা যারা যাচ্ছে প্রতিজন প্যাসেঞ্জারের পাসপোর্ট আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তারা পাসপোর্ট চেক করবে, ভিসা চেক করবে, আফটার দেন তারা আপনাকে টিকিটটা কনফার্ম করে দিবে, আপনি তখন টিকিট কনফার্ম করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখবেন আপনি ওখান থেকে চাইলে আরো 500 টাকা এক্সট্রা দিয়ে আপনি ট্রাভেল ট্যাক্স দিতে পারেন, আদারওয়াইজ আপনি যখন ইন্ডিয়াতে যাবেন তখন তারা ওখান থেকে আপনার কাছ থেকে 500 টাকা এক্সেস রাখবে, যেটা হচ্ছে ট্রাভেল ট্যাক্স। আপনি টিকিটের দাম ওখানে দিলেন, অনেকে আছে টিকিট তো পেয়ে গেছি, যাওয়ার সময় কেন আমি 500 টাকা দিব, বর্তমানে আমি যখন ভিডিওটা করতেছি 2023 সাল, এই মুহূর্তে 500 টাকা হচ্ছে আপনার ট্রাভেল ট্যাক্স। সো আপনাকে 500 টাকা ট্রাভেল ট্যাক্স অবশ্যই দিতে হবে, এটা হচ্ছে আপনি যখন যেদিন ট্রাভেল করবেন সেখানে। আরেকটা সতর্কতা যেটা হচ্ছে একদম মনে রাখতেই হবে, সেটা হচ্ছে আপনার পাসপোর্টে অবশ্যই এন্ডোর্সমেন্ট করে যাবেন। অনেকে আছে যে পাসপোর্টে এন্ডোর্স করে না, বা আপনার হয়তো ভিসা পাইছেন বা ভিসা ছিল আপনার 1 বছরের মাল্টিপল ভিসা, তার অনেক আগে আপনার এন্ডোর্সমেন্ট ছিল, মানে বিভিন্ন রকম সিনারিও আমি দেখছি। বাট আপনি চেষ্টা করবেন পাসপোর্টে এন্ডোর্স করবেন, এবং এন্ডোর্স করার পরে যত ডলার এন্ডোর্স করতেছেন সেই পরিমাণ ডলার সাথে ক্যারি করার জন্য, এর বাইরে এক্সট্রা ডলার ক্যারি করবেন না। আর হচ্ছে পাসপোর্টে এন্ডোর্স ছাড়া অবৈধভাবে ডলার নেবেন না। যদি অবৈধভাবে ডলারটা নেন বা অন্য কোনো উপায়ে ডলার নেন বা দেরহাম নেন, অথবা যদি ইন্ডিয়ান রুপিজ নেন বা অতিরিক্ত পরিমাণে বাংলাদেশি টাকা নেন, তাহলে সেটা কালো টাকা হিসেবে গণ্য হবে এবং আপনি আনডাউটলি আপনি একটা বিপদে পড়ে যাবেন, এইটা একটা বিষয়। এবং ফাইনালি যেটা আমার পার্সোনালি আমার ছোট ভাই, মানে আপন না বাট আমার কাছের একজন ছোট ভাই একটা প্রবলেম ফেস করছে, এবং তাদের পরেও আরও অনেকেই প্রবলেম ফেস করছে, সেটা হচ্ছে আপনি এক্স্যাক্টলি আপনার প্রফেশনটা কি। আপনি যখন যাচ্ছেন বাংলাদেশ থেকে, ফর এক্সাম্পল আপনি ইন্ডিয়াতে যাচ্ছেন, আপনি অলরেডি ট্রেনে টিকিট করছেন, আপনি ট্রেনে করে ওই দেশে চলে গেছেন, যাওয়ার পর ওই দেশে যখন আপনার ইমিগ্রেশন হচ্ছে তখন তারা আপনাকে বলবে যে আপনার প্রফেশন কি, আপনি কি করেন। সো সেই সময় আপনাকে বলতে হবে যে আমি স্টুডেন্ট। সো যদি স্টুডেন্ট হন তারা আপনার আইডি কার্ড দেখতে চাবে, আপনি বলেন আপনি জব করেন, বিজনেস করেন, যেটাই হোক তারা আপনার আইডি কার্ড দেখতে চাবে। সো আপনাকে দেখাইতে হবে আপনার আইডি কার্ডটা। সো যদি আপনার আইডি কার্ড না থাকে মোটামুটি এটা একটা ঝামেলার শিকার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ অনেক প্রশ্ন করবে, ঝামেলা করবে, কি কেন আসছেন, কি আপনার জীবন বৃত্তান্ত কি, এটা সেটা অনেক কিছু আপনাকে বলতে হবে যে ভাই আমি তো ভিসা পাইছি, এটা সেটা, মানে 101টা কথা হবে। সো এর থেকে বেটার হচ্ছে আপনি আপনার আইডি কার্ডটা সাথে করে ক্যারি করবেন। আর যদি এমন হয় যে আপনি জব করতেছেন সার্ভিস হোল্ডার, সেক্ষেত্রে আপনাকে আপনি যেই দিন ট্রাভেল করে যাচ্ছেন এবং যে সময় আপনি চলে আসবেন এই যাওয়া আসার সময়কার একটা আপনি জাস্ট একটা এনওসি সাথে করে ক্যারি করবেন, যেন আপনার সেই এনওসিটা নিয়ে আপনি তারা বলবে যে আপনি কবে যাচ্ছেন, এই যাওয়ার তারিখটা, এই যে দেওয়ার তারিখটা দেওয়া আছে, সো এই হচ্ছে আমাদের এনওসি। এই এনওসিটার সাথে অবশ্যই অবশ্যই আপনি রাখার চেষ্টা করবেন। সো এই হচ্ছে মোটামুটি আজকের এই ভিডিও, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে করে যেতে হবে, কীভাবে করে ট্রেনের টিকিট কনফার্ম করতে হবে, পাশাপাশি কীভাবে আপনারা যাবেন, যাওয়ার সময় ট্রাভেল ট্যাক্স দেবেন, আপনাদের এনওসি রাখবেন, আইডি কার্ড রাখবেন, তাহলেই কিন্তু মোটামুটি সব কিছু ডান। সো এই ছিল আজকের মতো, দেখা হচ্ছে আগামীকাল অন্য আরেকটা টপিকের অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে, বোঝার ইচ্ছা থাকে বা নতুন কোনো কন্টেন্ট নিয়ে জানতে চান, অবশ্যই আমাদের ইনবক্সে নক করতে পারেন, আমি অথবা আমাদের টিম চেষ্টা করবো কমপ্লিটলি ফ্রি অফ কস্ট আপনাদেরকে সেই সার্ভিসটা বা সাপোর্টটা দেওয়ার জন্য। আমার সম্পর্কে যদি আরও জানতে চান বা আমাদের চ্যানেল সম্পর্কে, চলে যান আমাদের ওয়েবসাইটে www.2minuteswithkarjun.com অথবা www.safatkamran.com। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।